হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দর্শন টেস্ট সাজেশন দু হাজার একুশ তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে দর্শনের যুক্তি অবরোহমূলক তর্কবিদ্যা এখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও ভিডিওটি পছন্দ লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চলো আজ ক্লাস শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন বলছে অবৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হল বি মিথ্যা নেক্সট দুই একটা বলছে দেখো যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তা কি বলে তাকে বলে অপশন নাম্বার সি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেক্সট দেখো তিনেরটা বলছে বৈধতা কার ধর্ম সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি যুক্তির নেক্সট দেখো চারটা বলছে কোন যুক্তির অবয়বগুলি নিরপেক্ষ বচন সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অমাধ্যম নেক্সট দেখো পাঁচেরটা বলছে পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নটা বলছে অবরোহ যুক্তিটি বৈধ হলে কখনই এমন হয় না যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য নেক্সট দেখো ছয়টা বলছে যুক্তি কয় প্রকার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ দুই প্রকার নেক্সট সাতেরটা বলছে ইংরেজি লজিক কথাটি কোন শব্দ থেকে এসছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ল্যাটিন শব্দ নেক্সট বলছে আটেরটা দেখো যুক্তির অবয়ব কিসের দ্বারা গঠিত সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পদের দ্বারা নেক্সট দেখো নয়টা বলছে যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার লজিক নেক্সট দেখো নেক্সট দশেরটা বলছে তর্কবিদ্যা হলো এক ধরনের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আদর্শ নিষ্ঠা বিজ্ঞান নেক্সট দেখো এগারোটা বলছে বৈদ্য অবরোহ যুক্তি যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সত্য নেক্সট বারোটা বলছে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে সঠিক উত্তর হবে নাম্বার বি যুক্তি নেক্সট দেখো তেরোটা বলছে কোনো যুক্তি সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বৈদ্য ও অবৈধ নেক্সট চোদ্দোটা বলছে দেখো একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বাক্য উভয়ই হতে পারে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উক্তিটি সত্য নেক্সট বলছে পনেরোটা অবৈধ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে না সঠিক উত্তরা অপশন নাম্বার বি উক্তিটি মিথ্যা নেক্সট দেখো ষোলোটা বলছে যদি কোনো অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি সঠিক উত্ত্রাবে অপশান নাম্বার এ অবৈধ বৈধ বা অবৈধ হবে নেক্সট সতেরোটা বলছে যুক্তি হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না সঠিক উত্তর ব্যবসার নাম্বার সি বৈধ নেক্সট দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক নম্বর যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য কাকে বলে উত্তর যে বাক্য দ্বারা যে বাক্য দ্বারা যে বাক্য থেকে সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয় তাকে যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলে নেক্সট দু নম্বর দিয়ে কি বলছে অনুমান ও যুক্তি পার্থক্য কি উত্তর অনুমান হলো একটি মানসিক প্রতিক্রিয়া এবং অনুমান ভাষাগত রূপই হলো যুক্তি নেক্সট তিন নম্বর দাও কি বলছে নীতিবিদ্যা আলোচ্য বিষয় কি নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি উত্তর দর্শনের যে শাখায় কোনো সামাজিক ব্যক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলোচনা হয় তাই হলো নীতিবাক্য নীতিবিদ্যা নেক্সট দাও কি বলছে চারেরটা যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করা হয় উত্তর যুক্তিবিদ্যা মূলত এমন কতগুলি সূত্র বা বিধি নিয়ে আলোচনা করে যেগুলি দিয়ে বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি দ্বারা পৃথক করা যায় নেক্সট পাঁচেরটা বলছে অবরোহ যুক্তি একটি দৃষ্টান্ত দৃষ্টান্ত দাও উত্তর সকল মানুষ হয় মরণশীল জীব সকল দার্শনিকই হয় মানুষ সকল দার্শনিকই হয় মরণশীল জীব নেক্সট ছয়টা বলছে অবরোহ যুক্তি বৈশিষ্ট্য দুটি লেখো দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে অবরোহে উত্তর অবরোহ যুক্তি সিদ্ধান্ত সর্বদা একাধিক যুক্তি বাক্য থেকে নিশ্চিত হয়ে অবরোধ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য অপেক্ষা সব সময় ব্যাপকতর হয় নেক্সট বলছে সাতেরটা দেখো বলছে যুক্তির আকার কাকে বলে উত্তর একাধিক বচন গ্রাহকের প্রতি কি কাঠামোকে যুক্তি বাক্যের যুক্তির আকার বলা হয় নেক্সট আটেরটা বলছে যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কী উত্তর একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তি আকারের নিবেশন দৃষ্টান্ত নেক্সট নয়টা হচ্ছে অবরোহ যুক্তি কাকে বলে উত্তর যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বহ অব বলে যুক্তি বলে নেক্সট দশেরটা বলছে যুক্তির অবয়বগুলি কি উত্তর যুক্তি অংশগুলিকে বলে যুক্তির অবয়ব অর্থাৎ যে সব বচন দিয়ে যুক্তি গঠন করা হয় সেগুলি পৃথকভাবে বা সম্মিলিতভাবে যুক্তির অবয়ব যুক্তি প্রধানত দুই প্রকার অবরোহ যুক্তি ও অরোহ যুক্তি উভয় যুক্তি একাধিক বচন দ্বারা গঠিত হয় এই বচনগুলি যুক্তির অবয়ব নেক্সট দেখো এগারোটা যুক্তি কাকে বলে উত্তর অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে যুক্তি বলে নেক্সট বারোটা বলছে দেখো অবরোহের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ উল্লেখ করো উত্তর অবরোহের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ হলো যুক্তিবিদ্যা অতিক্রমণ ও সামন্বীকরণ নেক্সট তেরোটা বলছে অবরহ যুক্তির বৈধতা কিসের উপর নির্ভরশীল উত্তর অবরহ যুক্তির বৈধতা যুক্তির আকারের উপর নির্ভরশীল চোদ্দ নম্বর প্রশ্ন অবৈধ যুক্তি কাকে বলে যেসব যুক্তি আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা মিথ্যাটাকে অবৈধ যুক্তি বলে নেক্সট পনেরোটা বলছে দেখো অবৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী যুক্তি ধর্ম বৈধতা কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম নেক্সট বলছে ষোলোটা দেখো নিয়ম অরহের সমস্যা কি উত্তর বলছে অরহের সমস্যা হলো কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা নেক্সট সতেরোটা বলছে অরহ অনুমানের আকারগত ভিত্তি কি। উত্তর অরহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতি এরূপতা নীতি ও কার্যকর না কার্যকরণ নেক্সট আঠেরোটা বলছে সিদ্ধান্ত বাক্য কাকে বলে উত্তর কোন যুক্তিতে যে বাক্য প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত বাক্য তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন একটু ভালোভাবে বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও